আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আরেকটা নতুন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে এসেছি এখানে আমাদেরকে বলা আছে যে ফোর ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার চাপে ওয়ান লিটার প্লাসকে ওয়ান মোল হাইড্রোজেন এবং ওয়ান মোল আয়োডিন মিশ্রিত করা হল সাম্য মিশ্রণে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপাত থাকলে ওই তাপমাত্রায় কেপি নির্ণয় করো তাহলে আমাদেরকে কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপে একটা নির্দিষ্ট আয়তনের ফ্লাস্কের মধ্যে বিক্রিয়কের প্রাথমিক মোল সংখ্যা দেওয়া আছে এবং সাম্য মিশ্রণে উৎপাদে মোল সংখ্যাও দেওয়া আছে এই মানগুলো আমরা ব্যবহার করে কেপি এর মান হিসাব করব তো প্রথমে আমরা বিক্রিয়াটা লিখে ফেলি আমরা জানি একমল হাইড্রোজেন এবং একমল আয়োডিন বিক্রিয়া করলে দুই মোল হাইড্রোজেন আয়োড গ্যাস তৈরি হয় তো বিক্রিয়া শুরুতে আমরা হাইড্রোজেন গ্যাস নিয়েছি ওয়ান মোল আয়োডিন নিয়েছি ওয়ান মোল এবং বিক্রিয়া শুরুতে হাইড্রোজেন আয়োডের পরিমাণ জিরো মল বিক্রিয়াটা কিছু দূর অগ্রসর হওয়ার পর যখন সাম্য অবস্থায় পৌঁছাবে তখন বিক্রিয়কের প্রত্যেকটি থেকেই আলফা পরিমাণ যোগ বিক্রিয়া অংশগ্রহণ করবে তো আলফা পরিমাণ যোগ বিক্রিয়া অংশগ্রহণ করার ফলে টু আলফা পরিমাণ যৌগ হচ্ছে উৎপাদ হিসেবে আমরা সাম্য অবস্থায় পাওয়া যায় পাবো তাহলে আলটিমেটলি সাম্য মিশ্রণে হাইড্রোজেনের অবশিষ্ট পরিমাণ হবে ওয়ান মাইনাস আলফামন আয়োড্রেনের পরিমাণও হবে ওয়ান মাইনাস আলফামোন হাইড্রোজেন আয়োড্রাইডের পরিমাণ হবে টু আলফা মোল এখন প্রশ্ন এই যে হাইড্রোজেন আয়োড্রাইডের মোল সংখ্যা সাম্য মিশ্রণে সেই মানটা কিন্তু দেওয়া আছে তো এই মান থেকে কিন্তু আমরা আলফার মানটা হিসাব করতে পারবো সে আলফার মানটা আমরা বসালে প্রত্যেকটা গ্যাসেরই সাম্য মিশ্রণের মূল সংখ্যা নির্ণয় করতে পারব প্রশ্ন মতে টু আলফা ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স বা আলফা ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ডিভাইড বাই টু আলফা ইজ ইকুয়াল টু সিক্স ডিভাইড বাই টু ইজ ইসাল টু জিরো পয়েন্ট সেভেন এইট অতএব হাইড্রোজেন মোল সংখ্যা ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সেভেন এইট এখানে আমরা মাইনাস করলে পাবো জিরো পয়েন্ট টু এই মোল সংখ্যাকে যদি আমরা লিটার এককের যেহেতু আমাদের টোটাল আয়তন দেওয়া আছে ওয়ান লিটার তো ওয়ান লিটার দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাব হাইড্রোজেনের মোলার ঘনমাত্রার সাম্যাবস্থায় সেটা হবে জিরো পয়েন্ট টু টু মোলার একইভাবে আয়োডিনের মোল সংখ্যা আমরা পাব ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সেভেন এইট ইজ ইকাল টু জিরো পয়েন্ট টু টু মল এটাকে ওয়ান লিটার দিয়ে ভাগ করলে মোলার ঘনমাত্রা পেয়ে যাব আয়োডিনের এবং হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে আমরা হাইড্রোজেন আয়োডাইডের মোল সংখ্যা ইকুয়াল টু টু আলফা আলফার মান হচ্ছে টু ইন্টু জিরো পয়েন্ট সেভেন এইট মল ইজ ইকাল টু ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মল ডিভাইডেড বাই ওয়ান লিটার তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মোলার তাহলে আমরা হাইড্রোজেন আয়োডিন হাইড্রোজেন আর্ডোড তিনটা গ্যাস মিশ্রণ নিয়েই সাম্যাবস্থায় মোলার আয়তন নির্ণয় করলাম এই মোলার ঘনমাত্রা থেকেই কিন্তু আমরা এর মান নির্ণয় করতে পারবো এবং সেই কেসি এর মান থেকে আবার কেপি এর মানে কনভার্ট করতে পারবো অতএব কেসি ইজ ইকুয়াল টু হাইড্রোজেনের হাইড্রোজেন আর এর মোলার ঘনমাত্রার ঘাতসহ গুণফল ফল ডিভাইডেড বাই হাইড্রোজেন এবং আয়োডিনের মূলার ঘনমাত্রার গুণফল তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট টু টু Adding a puriman zero point two two one point five six whole square divided by point two two whole square fifty point two eight case is equal to fifty point two eight. তো কেসি থেকে এখন আমাদেরকে কেপিতে কনভার্ট করতে হবে কারণ আমাদেরকে কিন্তু কেপি এর মান নির্ণয় করতে বলেছে এখন কেসি থেকে কেপিতে কনভার্ট করার সূত্র হচ্ছে কেপি ইজ ইকোয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এম এখন এখানে আমরা এই বিক্রিয়া দেখতে পাচ্ছি ডেল এন এর মান কিন্তু জিরো হবে কারণ এন আমরা হিসাব করি উৎপাদে সংখ্যা বিয়োগ বিক্রিয়কে মোল সংখ্যা থেকে তো এখানে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে টু বিক্রিয়কে মোল সংখ্যাও টু তাই টু মাইনাস টু যেহেতু জিরো হয় তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার জিরো তো কোনো কিছুর ওপর পাওয়ার জিরো মানে সে রাশির মান ওয়ান তো আলটিমেটলি কেপি ইজ ইকুয়াল টু কেসি হবে তাই কেসি এর মান যে আমরা পেয়েছিলাম ফিফটি পয়েন্ট টু এইট এটাই হবে কেসি কেপি এরও মান তাহলে আমরা দেখলাম যদি আমাদের বিক্রিয়া হিসেবে হাইড্রোজেন আয়োডাইডের বিজোজন বিক্রিয়া কিংবা হাইড্রোজেন আয়োডাইনের সংযোজন বিক্রিয়া হাইড্রোজেন আয়ারডাইড তৈরি এই ধরনের বিক্রিয়া দেওয়া হয় এই বিশ্ব বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু মোল সংখ্যার পার্থক্য থাকে না তাই সাম্য যুবক দুইটার মান সেম হবে অর্থাৎ কেপি ও কেসি দুজনে একই মান হবে তো এই ছিল আজকে ম্যাথ সলিউশন আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য